কোরীয় উপসাগর অভিমুখে মার্কিন রণতরী। মার্কিন বিমানবাহী রণতরী নেতৃত্বাধীন একটি স্ট্রাইক গ্রুপ কোরীয় উপদ্বীপের কাছাকাছি পশ্চিমা অঞ্চলে প্রশান্ত মহাসাগরের দিকে যাত্রা শুরু করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনার মধ্যে এই স্ট্রাইক গ্রুপকে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এই গ্রুপে একটি বিমানবাহী জাহাজ এবং আরও কয়েকটি যুদ্ধজাহাজ রয়েছে। মার্কিন প্রশান্ত মহাসাগর কমান্ড বলেছে সিঙ্গাপুর থেকে কার্ল ভিনসন নামের অ্যাটাক গ্রুপ শনিবার যাত্রা শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে উপস্থিতি জোরদার করা প্রয়োজন বলে মনে করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই গ্রুপ পশ্চিমা অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকবে। অস্ট্রেলিয়ার বন্দর পরিদর্শনের পূর্ব পরিকল্পনায় এই গ্রুপ বাতিল করেছে বলেও জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যাত্রা করা ওই বাহিনী তাদের পূর্ণ যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে যাচ্ছে। গত সপ্তাহে জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করার পরেই এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। মাত্র কদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রয়োজনে একই পদক্ষেপ নেবে। তিন দিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি প্রাধান্য পায়। জাতিসংঘ এবং মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমা পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া। গত বছর দুই দফা পরমাণু বোমা পরীক্ষা সহ এ পর্যন্ত পাঁচ দফা পরীক্ষা করেছে দেশটি। এছাড়া অনেকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পিয়াংইয়াং। সূত্র এএফপি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই বাংলা লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করুন।